হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজ যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে অ্যাচিভার্স ম্যাগাজিন আগস্ট সংখ্যা। অবশ্যই, সো আগস্ট টু ডিসেম্বর, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রিলিমসের আগে কিন্তু এই 5 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু আমাদের মোটামুটিভাবে দেখে রাখতে হবে। বিকজ যে আমরা প্রিলিমসের ট্রেন্ডিং দেখছি সেটা কিন্তু তোমাদের লাস্ট 3 মান্থে কিন্তু ভালোভাবে আসছে, কিন্তু আমাদের আরও 2 মাস এগিয়ে থেকে দেখলে কিন্তু ক্ষতি নেই। সো তোমরা যদি এবছর মেনের কোশ্চেন দেখো, তাহলে কিন্তু তোমরা 2018 সালে যদি জুলাই আগস্টে পরীক্ষা হয় আমাদের, সো এই আগস্ট থেকে মোটামুটি পরের আগস্ট মোটামুটি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের ভালোভাবে দেখতে হবে। সো এটাকে কোনোভাবে ইগনোর করা যাবে না, মোটামুটি এটা একটা স্ট্যান্ডার্ড ম্যাগাজিন। সো চলো শুরু করা যাক, কোন কোন পার্টগুলো আমরা দেখবো, কোন কোন পার্টগুলো আমরা ছাড়বো। ওকে, অ্যাচিভার্স আগস্ট 2017 সংখ্যাটা, ওকে দেখা যাক। সো প্রথমে এগুলো তো আমাদের কোনো কাজের না, নেক্সট পেজে যাই আমরা। দেখো এখানে অবশ্যই মোদির বিদেশ সফরগুলো তোমাদের আগের দিনেই বলেছি, আগের সংখ্যাতেও বলেছি, আগের সংখ্যাগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। জুন জুলাই দুটোই আমি দিয়ে দিয়েছি, মোটামুটি যারা পিএসসি এপিওর পরীক্ষা দেবে তারা কিন্তু মোটামুটি মার্চ থেকে একদম সেপ্টেম্বর যদি পরীক্ষা হয় মার্চ থেকে আগস্ট পর্যন্ত মোটামুটি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভালোভাবে দেখে যাবে। বিকজ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 20 থেকে 25 মার্কস কিন্তু ক্যারি করবে। ওকে, সো এখানে দেখো ইসরায়েল সফর মোদির, সেগুলো দেখতে হবে। এখানে দেখো কোশ্চেন কীরকম আছে, ইসরায়েলের রাষ্ট্রপতির নাম কী, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো ইসরায়েলের পর হচ্ছে জার্মান সফর, অবশ্যই জার্মানি আমাদের G20 হয়েছিল, G20 থেকে 3-4টে কোশ্চেন দেখো বেরিয়ে আসছে। একটা হচ্ছে জার্মানির কোথায় হয়েছিল, নেক্সট হচ্ছে G20 আমাদের যে আয়োজন হলের কততম সামিট, এবং জার্মানির চ্যান্সেলারের নাম কি। এখান থেকে 3টে কোশ্চেন বেরিয়ে এলো। এখান থেকে একটা কোশ্চেনে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে দেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম কি এবং তিনি কততম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন। ওকে, আর এখানে রাষ্ট্রপতি ভোটের যে পদ্ধতি এগুলো তোমরা একটু দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে দেখো রাষ্ট্রপতি নির্বাচনের একটা দিয়েছে কোন রাজ্যে কি, আমরা যেহেতু পশ্চিমবঙ্গের এক্সাম দেবো সো আমরা পশ্চিমবঙ্গটা দেখে রাখবো, কতগুলো সিট আছে, কতগুলো কী আছে, এটা তোমরা যাদের কাছে ম্যাগাজিন আছে তারা দেখে রাখবে। এবং এটা রাষ্ট্রপতি আমাদের প্রথম রাষ্ট্রপতি কে ছিল ভারতের সেটা তোমরা দেখবে। এরপর হচ্ছে প্যারিস ক্লাইমেট চেঞ্জেসের যেটা চুক্তিটা, এটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। আগের দিন আমি ইংলিশে রিপোর্ট রাইটিংয়ে তোমাদেরকে ট্রেন্ডিং টপিকে দিয়ে দিয়েছি, এটা কিন্তু ভালোভাবে করে রাখবে বিকজ এটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলছে। তারপরে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণের বিশ্বব্যাপী চুক্তি ইম্পর্টেন্স আছে এটা মোটামুটি। এরপর ইউনিসেফের ইউনেস্কোর যেটা হেরিটেজ সাইট সেইগুলো কিন্তু তোমাদের কোনটাকে দিচ্ছে দেখতে হবে। বিশ্বের মহারাষ্ট্র বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার সেটা দেখবে। আচ্ছা, অন্নপূর্ণা প্রকল্পে 100টি গাড়ি নামাচ্ছে বেনফিস, এটাও কিন্তু খুব ভালো, এটার একটা এসে লেখা যেতেই পারে। তোমরা প্রথম চেষ্টা করবে, যদি না পারো আমাকে বলবে, আমি মোটামুটি একটা স্টাডি করে লিখে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লঞ্চ করেছি সের মধ্যে দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, তোমরা টেলিগ্রামে অবশ্যই কমিউনিকেট করার চেষ্টা করছো, কমিউনিকেট করে লাভ নেই, বিকজ তোমার যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা আমাকে ইউটিউব চ্যানেলে বলে রাখবে, অসুবিধা নেই। আর টেলিগ্রামে আমি যেগুলো যেগুলো ভিডিও বানাচ্ছি সেগুলো যদি পিডিএফ দরকার হয়, পিডিএফ পিকচার বা ভিডিওস নোটিফিকেশন যা কিছু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, তোমরা শুধু ডাউনলোড করে দেখে নেবে। ওকে, এরপর দেখো কেন্দ্র সরকারের প্রকল্প কিছু রয়েছে এখানে, এখানে প্রকল্পগুলো মোটামুটিভাবে দেখবে, খুব বেশি করে দেখার দরকার নেই, অনেক প্রকল্প আছে। ইন্ডেক্স রিপোর্টগুলো কিন্তু ভালোভাবে দেখবে। ওকে, এরপর দেখো সামিট, সামিটগুলো ভালোভাবে দেখবে, রাষ্ট্রসংঘেরগুলো দেখবে, মহাবন উৎসব কবে কবে হয়েছিল সেটা দেখবে, G20 সামিটটা দেখবে, ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া এটা দেখবে, নীতি আয়োগের জাতীয় সম্মেলনটা দেখবে, গুরুত্বপূর্ণ দিবসগুলো ভালো করে দেখবে। ওকে, এখানে ইসরোর অ্যাচিভমেন্ট, ইসরোর অ্যাচিভমেন্ট নিয়েও আমি কিন্তু একটা তোমাদেরকে রিপোর্টের ট্রেন্ডিং টপিক দিয়েছিলাম, সেটাও তোমরা নিশ্চয়ই কমপ্লিট করেছো। কেউ যদি কীভাবে লিখে থাকতে মোটামুটি লিখবে এবং কোনো প্রবলেম হলে আমাকে জানাবে। এখানে দেখো প্রতিরক্ষা ক্ষেত্রে যে ইয়েগুলো রয়েছে এগুলো কিন্তু ভালোভাবে করবে, GST ওয়ে বিলটাও দেখবে। এরপর এটা তোমাদের কিছু বুকস অ্যান্ড লেখক, বই এবং তার লেখক, এটাও ভালোভাবে দেখবে। এরপর কমিটি, কমিটি এই সংখ্যায় বিশেষ কিছু নেই, দেখার দরকার নেই।
এখানে তোমাদের স্বাক্ষরিত মৌগুলো মৌগুলো দেখার দরকার নেই, ওগুলো ফালতু অত পড়ে লাভ নেই। দুবাই অংশের এটা একটু হালকা করে দেখবে, বিশ্বের উচ্চতম রেল লাইন এটা একটু অল্প করে দেখবে। জার্মানি সফর করি, এটা একটা ভালো একটা দেখো, 6 কোটি গাছ লাগিয়ে পরিবেশ বন্ধু মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহানের সরকার, এটা কিন্তু তোমরা একটুখানি দেখে রাখবে। ওকে, যেগুলো যেগুলো তোমাদের ফ্যামিলি মিস ইন্ডিয়াটা একটু দেখবে, এখানে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ডটা দেখবে, তারপরে আইফা অ্যাওয়ার্ডটা দেখতে হবে, এরপর তোমাদের ইম্পর্টেন্স কিছু সাম্প্রতিক কিছু দেশে নিয়োগ হয়েছে সেই নিয়োগগুলো কিন্তু দেখতে হবে। দেখো NIFT নিয়োগটা দেখবে, IFFM নিয়োগটা দেখবে, নরেন্দ্র কুমার এখানে তথ্য সম্প্রচারণটা এটাও দেখবে, ভালোভাবে দেখবে, ভারতের অ্যাটর্নি জেনারেলটা দেখবে, পশ্চিমবঙ্গে মুখ্য সচিব চেঞ্জ হয়েছে সেটাও দেখবে, এখানে দেখো ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে হয়েছে অচল কুমার জ্যোতি, এটাও কিন্তু মনে রাখবে ভালোভাবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু পরবর্তী নিয়োগগুলো তোমরা ভালোভাবে দেখবে, ইন্টারন্যাশনাল প্লাস ইন্ডিয়া দুটোই ভালোভাবে দেখবে। ওকে, আর এখানে দেখো সাম্প্রতিককালে প্রয়াণ প্রয়াণগুলো দেখার দরকার নেই, তোমাদের যদি টাইম থাকে তাহলে দেখবে, নাহলে দেখার দরকার নেই। এখানে দেখো কিছু শুটিং বা কার রেসিং, এখানে শুধু প্লেয়ারগুলোর নাম জেনে রাখবে আর কিচ্ছু দেখার দরকার নেই। এখানে টেনিসের যেটা রয়েছে চ্যাম্পিয়নশিপ এটা দেখবে, এখানে ফিফা কনফেডারেশন কাপ কে জিতল এবং কি মোটামুটি কতগুলো দেশ আয়োজক দেশ থেকে আরম্ভ করে সব ভালো করে দেখবে, আর মহিলাদের বিশ্বকাপ অবশ্যই দেখবে। আর এখানে সাম্প্রতিক কিছু প্রশ্ন উত্তর রয়েছে, 120-130টা কোশ্চেন, এই কোশ্চেনগুলো ভালো করে দেখে রাখবে। ওকে, সো এখানে ব্যাংকিং অ্যাওয়ারনেসের উপর কিছু কোশ্চেন রয়েছে হালকা, এগুলো তোমরা দেখে নিতে পারো ব্যাংকিংয়ের টার্মগুলো। ওকে, এখানে তার আর কিচ্ছু নেই বইটাতে, আর যেগুলো স্ট্যাটিক প্যাকেট রয়েছে সেগুলো তোমরা আমাদের যে বই বলে দিয়েছি সেগুলো থেকে করবে, পলিটি ইকোনমিক্স যেগুলো যেগুলো যা বলে দিয়েছি সব করবে। ওকে, সো এটা দিয়ে দিলাম। আর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের আমি মোটামুটি কাজ চলছে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে ইম্পর্টেন্স কোনগুলো কোনগুলো আসতে হবে বিবিএসের কোশ্চেন দেখে, সে আমি তোমাদের PDF ভিডিও আকারে ফার্স্ট দেবো, তারপর PDFটা টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। ওকে, সো যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশান বেলটা ক্লিক করে দেবে, বিকজ আপকামিং ভিডিও আপলোড করলে তোমরা পেয়ে যাবে। আর যারা পুরনো আছো তারা তো অবশ্যই চ্যানেল ফলো করবে, আমার করছো তোমরা, কমেন্ট করবে অবশ্যই, কোনো প্রবলেম হলে কমেন্ট করবে। আর টেলিগ্রামে যদি কমিউনিকেট করতে না পারো তাহলে কমেন্ট করার দরকার নেই, আমি যেগুলো দেবো সেগুলো তোমরা দেখে নেবে, বা যদি একান্তই কমেন্ট করতে হয় তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আর্জেন্ট বলে আমাকে দিয়ে দেবে, তখন আমি অ্যাড করে তোমাদের সাথে কমিউনিকেট করে নেবো। ওকে, সবাই কমেন্ট করার দরকার নেই কো, 5,000 জন যদি ভিডিও দেখো 5,000 জনই কমিউনিকেট করার দরকার নেই, তোমার যদি খুব প্রবলেম হয় তখনই শুধুমাত্র কমিউনিকেট করবে। তাছাড়া টেলিগ্রামে জয়েন করে জয়েন থাকো, তোমাদেরকে PDF দেবো, তোমরা PDF পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।